আব্দুর রহমান ইবনে আউফ যখন বের হতে চাইলেন, মক্কার যুবক ছেলেরা ডাক দেয়া কই যান, উনি মিথ্যা বলেন নাই, উনি সত্য বলে ফেললেন যে এই মক্কায় নবী নাই, আমি থাকবো না, আমি চলে যাব মদিনায়। কয় ভাই আপনি মদিনায় যাবেন, আমাদের তো আপত্তি নাই, কিন্তু আবু জাহেলের নির্দেশ হলো আমরা যারে পাই তারে যেন আটকে দারুন না দোয়ায় নিয়ে যাই। দারুন না দোয়ায় নিয়ে যাওয়া হলো আবু জাহেল ডাক দেন, আব্দুর রহমান তুমি এই সমাজের গণ্যমান্য একটা ব্যক্তি, তুমি ব্যবসা করো, টাকা পয়সা কামাই করো, সজ্জন মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ, তুমি সুন্দর মানুষ। আব্দুর রহমান ইবনে আউফ একটা পাঞ্জাবি একবার গায়ে দিলে আবার দ্বিতীয়বার ধোয়ার আগে গায়ে দিতেন না, বলেন সুবহানাল্লাহ। তিনি এত দামি পারফিউম ব্যবহার করতেন, এত দামি আতর তিনি ব্যবহার করতেন, দূর দিয়া হেঁটে গেলে মানুষ বুঝত আব্দুর রহমান ভাই হেঁটে যা। আবু জাহেল ডাক দেয়, আপনি কি মদিনায় চলে যাবেন? হ্যাঁ ভাই আমি মদিনায় চলে যেতে চাই, আমার বাড়ি ঘর জায়গা জমি সব তোমরা ভোগ করো, আমারে যেতে দাও। তাই যাবেন, আপত্তি নাই, আপনার গায়ের পাঞ্জাবিটা কার টাকায় কিনা, মক্কার টাকায় না মদিনার টাকায়? কয়টা তো মক্কার টাকায় কিনা, কয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়ে তো মদিনায় যাওয়া যাবে না। খুলেন পাঞ্জাবি, উনি পাঞ্জাবি খুলে ফেললেন, কয় বডি চেক করো দেখো টাকা পয়সা আছে নাকি, পটলার ভিতরে টাকা ছিল, টাকাগুলো রেখে দেওয়া হলো। আবু জাহেল ডাক দেওয়া কয় আব্দুর রহমান পরনের লুঙ্গিটা কোন টাকায় কেনা, কয় লুঙ্গিটাও তো মক্কার টাকায় কেনা, কয় মদিনা যাবেন আপত্তি নাই, মক্কার টাকায় কেনা লুঙ্গি পরে মদিনায় চলে যাওয়া যাবে না। তিনি বুঝলেন তাকে চরমভাবে অপমানিত করা হবে, তিনি কাঁদতে কাঁদতে মাথা নিচু করে ঘরে চলে গেলেন। তিনি ঘুমাইতে যান ঘুমাইতে পারেন না, খাইতে চায় খাইতে পারে না, মনে হয় গলার ভিতরে একটা কাটার মতো আটকে আছে। মাঝরাত সবাই ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নীড়ে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়, কেউ জানা নাই। আব্দুর রহমান আস্তে করে উঠলেন, তিনি উঠার পরে আস্তে করে তিনি হাঁটা শুরু করলেন, তিনি দেখলেন যুবকেরা সব ঘুমিয়ে পড়েছে। তিনি সীমান্ত ক্রস করলেন, বর্ডার ক্রস করলেন, তিনি লুকিয়ে রইলেন একটা গুহার ভিতরে। তিনি রাতের বেলা ওই সূর্যাদের আলোতে হাঁটতেন, সারাটা দিন কাফেরদের চোখ ফাঁকি দেওয়ার জন্য গুহার আড়ালে লুকিয়ে থাকতেন। বলো সুবহানাল্লাহ, কোন মানুষের জনপদ ঘুরতে 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 দিন যায় রাত যায়। একদিন সুবহে কাজিব হয়ে গেল, তখনো সুবহে সাদেক হয় নাই, সূর্য পশ্চিম পূর্ব আকাশে উদয় হয় নাই, ফর্সা হয় নাই তখনো আকাশ। তিনি একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে লোকালেন ঝুপের ভেতরে, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কাসি কোথায় যেন মুয়াজ্জিন পায়া সালাতু খায়রুম মিনাল নাওম, কে যেন ডাকে আসসালাতু খায়রুম মিনাল নাওম। তিনি বুঝলেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি, আনন্দে তিনি আটখানা দৌড় দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে তিনি গিয়ে মসজিদের ভিতরে ঢুকলেন। আমার নবী ইমাম মুয়াজ্জিন কামত দিয়ে দিলেন, সবাই নামাজে দাঁড়িয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ এক কোণা দিয়ে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি উল্টা ফিরে বসতেন, মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন কোনো বিপদ আপদ আছে নাকি। নবী উঠে দাঁড়ালেন, সবাইকে ডাক দিলেন তোমাদের কোনো সমস্যা আছে নাকি? সবাই বলে না আমাদের কোনো সমস্যা নাই। হঠাৎ করে নবীর চোর নজর চলে গেল ওই কোনায়, নবী তাকাইয়া দেখে উস্কো খুস্কো চুল, দাড়িগুলো তার ধুলা মাখা,
পরনে কয় কোনো কাপড় নাই, পরনে একটা সেরা লুঙ্গি। নবী ডাক দেয়, কয় ওই কোনায় বসে আছে মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো দেখা যায়। আল্লাহ নবী কয় দাঁড়াও, কয় আমার আব্দুর রহমানের মতো কে এটা? আব্দুর রহমান ডাক দেয়, কয় রাসূল আল্লাহ, এটা আপনার আব্দুর রহমানের মতো না, এটাই আপনার আব্দুর রহমান। এই তোমার অবস্থা, আমার অবস্থা কে বললো? ও আব্দুর রহমান, তাড়াতাড়ি আমার কাছে। সাহাবারা রাস্তা করে দিলেন, আব্দুর রহমান মৃদু পায়ে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে আমার নবীর সামনে চলে গেলেন। আল্লাহর নবী দুটি হাত ছড়িয়ে দিলেন, আব্দুর রহমান লাভ দিয়া নবীর বুকের ভিতরে পড়ে গেছে। নবী তারে শক্ত করে ধরেছেন, নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমান নবীকে ছাড়ে না, কবে থেকে নবীর জান্নাতি গন্ধ পাই না, নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছেন। আল্লাহর নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। এবার আব্দুর রহমান ফুফাইয়া ফুফাইয়া কান্দার পর নবী গো, ও নবী, কোনোদিন মক্কার মানুষকে একটা গালি দেই নাই, কোনো দিন ধমক দেই নাই, কোনো দিন খালি হাতে ফিরাই দেই নাই গো নবী। ও নবী, কোনো দিন কারো সাথে ঝগড়া করি নাই, কারো জমিন দখল দেই নাই, হাওলাতে টাকা ঘুরাই নাই। আমি কি এত খারাপ মানুষ? ও নবী, আমি কি এত খারাপ মানুষ? কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন আমি কেমন মানুষ। কি অপরাধ ছিল আমার? তারা আমার লুঙ্গি পাঞ্জাবি খুলে নিয়েছে, আমার পকেটের টাকা গুলো রেখে দিয়েছে। তারা আমার আসতে দেয় না, আমার অপরাধটা কি? আর রাসূল আল্লাহ, আপনি বলে দেন আমার কি অপরাধ? আল্লাহর নবী ডাক দেয়া, কয় তোর কি আলাদা অপরাধ নাকি? আমার যেই অপরাধ তোর তো সেই অপরাধ, যেই অপরাধে আমি মক্কায় থাকতে পারলাম না, চলে আসা লাগলো মদিনায়, তোর তো সেই একটাই অপরাধ। ইয়া রাসূল আল্লাহ, আমাদের কি অপরাধ? কয় আমাদের অপরাধ হইল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ, বলবো না আমাদের একটাই অপরাধ, আমরা আল্লাহর উপরে ইমান এনেছি, এইটাই আজকে পৃথিবীর মানুষের অপরাধ। ফিলিস্তিনের মুসলমানদের একটাই অপরাধ, তারা আল্লাহর উপরে ইমান এনেছে, এই জন্য ইসরায়েলেরা আমার মুসলমানকে হত্যা করতেছে, ঠিক কিনা? আফগানিস্তানের মুসলমানের একটাই অপরাধ ছিল, যেই জন্য রাশিয়া আমেরিকা বারবার তাদের উপর আক্রমণ করেছে। ওই কাশ্মীরের মুসলমানদের একটাই অপরাধ, তারা এক আল্লাহর উপরে ইমান এনেছে। আরাকানের মুসলমানের একটাই অপরাধ, যে অপরাধের কারণে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে আজকে উখিয়ায় টেকনাফে মানবতর জীবনযাপন করতেছে। এই অপরাধ আমাদের সবার, আমরা এক আল্লাহর উপরে ইমান এনেছি, ঠিক কিনা? এই অপরাধের কারণে আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে। ওই এক আল্লাহর উপরে ইমান আনার কারণে যদি জীবন দেওয়া লাগে, আমরা কেউ যদি জীবন দেব, ইমান দেব না, রাজিয়া যুগিন হাত তুলে দেখা।
সবাই বলে আমিন। এই অপরাধে আমরা দোষী হলে আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি আছে? এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা বলে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আরো অনেক আগুন আছে, আছে নাকি নাই? আমরা মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা অন্তরে ধারণ করি লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, কথা বলা লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, আমরা বলি লা ইলাহা, আমরা যদিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি শুধু আল্লাহ এক, তাই না? ইলাহ এক, তাই না? আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কি না? আমি আমার ব্যায়ের কাঁধে ধরে ধরে হাঁটি, মনে হয় যেন কি ভাইয়ের সন্তান, ও মুসলমান। আমি বলি বন্ধু দোস্ত কেমন আছেন, বেয়াই কেমন আছেন? আর আল্লাহকে বলে দেয় আল্লাহ চলতে গেলে কাঁধে ধরে মানুষের হাঁটা লাগে, কিন্তু আপনি বিশ্বাস রাখে এটা হলো সমাজের চলা, কিন্তু একমাত্র বন্ধু লা মাশুকা ইল্লাল্লাহ, ঠিক কিনা? আপনি আমার বাড়ি দেখেন, গাড়ি দেখেন, ঘর দেখেন, দরজা দেখেন, আপনি আমার সব দেখেন, কিন্তু আমি দেখি না মওজুদা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আমার সামনে কোনো কিছু মওজুদ নাই, আপনি আমার এক আল্লাহ। ও মাওলা, ও রব্বে কারীম, এবার আব্দুর রহমান কান্দে, নবীও কান্দে, নবী আবার আব্দুর রহমানকে ছেড়ে দিলেন, কথা মনে আছে নাকি? নবী ডাক দিয়া কয়, এই মদিনার সাহাবারা কে আছরে আমার আব্দুর রহমানকে ভাই বানাইয়া নিয়ে যেতে চাও? তার বাড়িতে বাবা ভাই ছিল, তার বাড়িতে বিবি ছিল, সন্তান ছিল, ঘর ছিল, দরজা ছিল, আজকে এক কাপড়ে চলে আসছে মদিনায়, তোমাদের ভিতরে কে আছো আমার এই আব্দুর রহমানকে ভাই বানাই নিবা? নবী এই কথা বলার সাথে সাথে মসজিদের ভিতরে যত মুসল্লি ছিল সব এক লাফে দাঁড়িয়ে গেছে, বলো সুবহানাল্লাহ। নবী তো কারো নাম বলে নাই, নবী বলছে কে আছে একজন দাম, একজনের নাম তো আর বলে নাই, এটারে কয় আসে কে রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছে একজন দাঁড়াও, কোন একজন? সবাই মনে করছে আমিও তো একজন, উনিও তো একজন, সবাই দাঁড়াই গেছে। নবী যে বললে আরে একজন মানুষের সবাই ভাগ করে দেবো কেন, একজন দাঁড়াও, আবার সবাই দাঁড়াই গেছে। সাহাবাদেরকে জিজ্ঞেস করে আমি বলতেছি একজন তোমরা সবাই দাঁড়াও কেন, তো ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত কোন একজন না বলবেন আমরা তো সবাই দাঁড়াইতেই থাকবো, সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো থামবো না, সব বারবার আমরা দাঁড়াবো। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাআদ ইবনু রাবিয়া কই, তিনিও ছিলেন মদিনার সাহাবা। আল্লাহর নবী ডাক দিলেন সাআদ কই, সাআদ লাভ দিয়া সাহাবা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইজ সাআদ কই, তুমি একজন ভাই চাইছিলা আগের ফিরতিতে, তোমারে ভাই দিতে পারি নাই, সাদ রে ও সাদ আজকে আব্দুর রহমানকে নিয়ে যাও, তোমার ভাই বানাই দিলাম। সাদ দৌড়ে এসে ধরছে গলার ভিতরে, সুমা খায় কপালের ভিতরে, ডাক দেয়া কয় ভাই, ও আব্দুর রহমান ভাই ভালোই হয়েছে, আমি এক বাবার এক সন্তান, আমার আর বোনও নাই ভাইও নাই, আপনি আমার আরেকটা ভাই, অনেক মজা হয়েছে, আমরা দুই ভাই মিলেমিশে থাকবো, চলেন বাড়িতে যাই। সাদ কইল মদিনার সাহাবা, নাম মনে রাখা লাগবে, মদিনার সাহাবার নাম কি, মক্কার সাহাবার নাম কি, মাশাআল্লাহ সচেতন শ্রোতা। এবার সাদ আব্দুর রহমানকে কাঁধে ধরে ধরে বাড়ির আগে রায় দিলেন, বিরাট বড় বাড়ি, সাদ ভাই এই বাড়িটা আমার বাড়ি, আব্বা মারা গেছে সবটা আমার, এখন আমরা দুই ভাই, আপনি একটু দাঁড়ান আমি ঘর থেকে আসি। সাদ দিলেন দৌড়, লম্বা একটা রশি নিয়ে আসলেন, রশি নিয়ে এসে বললেন এটা হলো আমার বাড়ির পশ্চিম সীমানা, আপনি এখানে টিপ দিয়ে ধরে দাঁড়ান। সাদ আব্দুর রহমানকে বাড়ির পশ্চিম সীমানায় দাঁড় করাইয়া সাদ দিলেন পূর্ব দিকে দৌড়, একবারে ফুব মাথায় গেলেন, ইয়া কয় ভাই টিপ চাইলেন না, আপনি ধৈরা বৈশা থাকেন, আমি আসতেছি। আব্দুর রহমান বসে আছে, সাদ দৌড়াই আসলেন আব্দুর রহমানের কাছে, দৌড়াই আব্দুর রহমানের কাছে আসলেন, রশিটা দুই ভাগ হয়ে গেল, মাঝামাঝি এনে সাদ বাড়ি থেকে দুইটা খোঁটা বসাইলেন। আব্দুর রহমান কয় কিসের খোঁটা বসাইতে আছে, ভাই আপনি কিচ্ছু বুঝেন নাই, আগে তো আমি এক ভাই ছিলাম, এখন আমরা দুই ভাই, আগে তো বাড়ি ছিল আমার একটা, একাই ভুগ করেছি, এখন তো আমার দুই ভাই, আমি তো পুরা বাড়ি দখল করতে পারবো না, এই জন্য শুরুতেই বাড়িটা ভাগ করে নিলাম, অর্ধেকটা আপনার অর্ধেকটা আমার।
আচ্ছা আব্দুর রহমান ডাক দিয়া কই কি পাগলামি শুরু করছেন? কয় পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু, আপনি তো পাগলামি দেখেনে না, এই মাত্র বাড়ি আনা ভাগ করলাম, তার কি কি করবেন? এখন বাড়িতে ঘর আছে দুইটা, এখন দুইটা ঘরও আমরা ভাগ করবো লটারি দিয়া, কারণ একটা ঘর ছোট একটা ঘর বড়, আমি এমনি এমনি ভাগ করে দিলে বেইনসাফি হবে, লটারি দিয়া ভাগ করব। বাড়ি ভাগ হয়ে গেল, ঘর ভাগ হয়ে গেল, সাদ আবার ডাক দেওয়া কয় ভাই মক্কায় আপনার ভাবি ছিল না? কয় অবশ্যই ছিল, বাচ্চা ছিল না? কয় ছিল। এখন তো ওনাদেরকে আনতে পারেন না, টেনশন করেন না, আমার দুই স্ত্রী আছে, আপনি যদি আলাদা বিয়ে করতে চান অনেক টাকা খরচ হবে, আমি চিন্তা করেছি আমি দুই বউ নিয়ে ঘুমাবো আর আপনি বউ সারা থাকবেন। কলি যায় মানে না, আপনি থাকবেন একা একা আর আমি দুইজন মিলে নিয়ে থাকবো, কলি যায় মানে আমি চিন্তা করেছি। আপনাকে বিয়ে করাইতে গেলে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি কাঁথা, মেকআপ বক্স কত কিছু লাগবে। কিন্তু আমার বউকে যদি আমি তালাক দিয়ে দেব, কম পয়সায় আপনার কাছে উঠাই দিতে পারবো, চিন্তা করেছি একজন তালাক দিয়ে দেব। আব্দুর রহমান কয় পাগলামি কইরেন না, কয় এই পাগলামি আমারে বাধা দিয়া রাখতে পারবেন না, আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আমার নামে ভাই দিছে, আমি আমার ভাই পাইছি। দৌড়াইয়া ঘরে ঢুকলেন, দুই বিবিকে একসাথে করলেন, ডাক দেয়া কয় বিবিরা, ও বিবিরা আল্লাহ রসুল আমার একটা ভাই দিছে। কয় ভাই পাইলেন কই? আপনার এক ভাই। কয় নবীজি আমার একটা ভাই দিছে, ভাইয়ের ওই ঘরে বসাই আসছি। কত এখন আমাদেরকে কি বলতে চান? আমার দুই বিবি, আমার ভাইয়ের বিবি নাই, আমি নিয়ত করেছি আমার একজন বিবিকে আমি তালাক দিয়ে দেব। এখন সুলু বউ কইতে আছে ঠিকই আছে, দুই বউয়ের কী দরকার, একজন তালাক দিয়ালাম, আমি তো সব কাম পারি, কারণ বেরিয়ে সুলু বেরিয়ে মনে করছে তালাক দিলে তো বটারে দিব, আমার এখনো দিত না। চার চোখের পানি সাইরা দিয়া পায়, ও বিবি তুমি বুঝো কোরআনের ওই আয়াতটা পড়ো নাই, যেডারে বেশি মায়া করে এডারে বিলে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার লাগে, দাঁড়িয়ে দিলে কুরবানি হয় না। শুধু বউ তোমার তো মায়া করি বেশি, তালাক দেওয়া লাগবে তুমি শুধু বৌরে, সুবহানাল্লাহ। তালাক দেওয়া হয়ে গেল, দুইজন সাক্ষী ডেকে এনে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। এবার সাদ ইবনু রবিয়া কয় ভাই একটু বসেন, তা জাগাই ফেলছি, আর একটা জিনিস ভাগের বাকি। কয় কি ভাগের বাকি? কয় আব্বা মারা যাওয়ার সময় আমার এক ফোটলা টাকা দিছিল, দরকার লাগে নাই, খরচও করি নাই, এখন এই টাকাটা আমি একা একা রাখলে বেইনসাফি হবে, দুই ভাই একসাথে খুলে ভাগ করে নেব। আব্দুর রহমান খপ করে হাতটাতে ধরলেন, ভাই আর পাগলামি করতে দেওয়া হবে না, আপনি টাকা দেওয়া লাগবে না, আমার একটু বাজারটা দেখাই দেন। মক্কায় থাকতে নবীজি আমার ব্যাপারে দোয়া করছে, আমি নাকি ব্যবসায় ভালো, আসলে আমি ব্যবসায় ভালো, আমি মাটি ধরলে সোনা হয়ে যা, আপনি টাকা দেওয়া লাগবে না, বাজারটা দেখাই দেন। বাজারে নিয়ে গেলেন, আব্দুর রহমান কম টাকায় মাল কিনলেন, আবার বেশি টাকায় মাল বিক্রি করলেন, কয়েকদিনের ভিতরে তিনি সেরা ধনী হয়ে গেলেন, আল্লাহ বেবি অন্তকাল করে ফেললেন। মক্কায় মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, মা আয়েশা আমাদের আম্মা আয়েশা ডাক দেয়া কয়, আমার ছেলে আব্দুর রহমানকে খবর দাও। আব্দুর রহমান আসসালামু আলাইকুম আম্মা, আপনি নাকি আমারে খবর দিছিলেন? হ বাবা, মক্কায় তো দুর্ভিক্ষ, তোমার ব্যাপারে নবী একটা দোয়া করছিল, আমি নিজের কানে শুনছি। আম্মা গো, ও আম্মা কি দোয়া করছে? নবী দোয়া করছে আমার আব্দুর রহমান জান্নাতে যাইব, তবে তার তো সম্পদ বেশি, হিসাব দিতে দিতে একটু দেরি হইব, এই কথা আমারে কইছে। আব্দুর রহমান সিল্লান দেয়া কয়, আম্মা এতদিনে কি এই কথা কন, এতদিনে কেন এই কথা কন, আমি জান্নাতে যাইতে দেরি হবে, আমার এক অন্য মানুষ চলে যাবে, যেই নবীর জন্য মক্কা ছেড়ে খালি গায়ে মদিনায় গেলাম, আমি কি ধনী হইতে চাইছিলাম নাকি? আমার টাকা লাগবে না, আপনি কেন এতদিন এই কথা বললেন না? আমার টাকা আমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো, আমার মাল সামানা নদীতে ফেলে দেবো আম্মা,
আপনি কেন এতদিন এই কথা বললেন না, আমি দেরিতে যাব আমার কলিজায় মানবে না, তাই বাবা বাড়িতে যাও একটু চিন্তা করে দেখো। আব্দুর রহমান বাড়িতে গেছে, খাইতে যায় খাইতে পারে না, ঘুমাইতে যায় ঘুমাইতে পারে না, হাউ মাউ করে কান্দে। এমন সময় খবর আসলো, যাও যাও যাও। এমন সময় এক লোক আইসা কয়, আব্দুর রহমান ওই বিদেশ থেকে আপনার জন্য 700 উট বুঝাই মাল এসেছে। জান্নাতুল বাকির দিকে লম্বা 700 উট লাইন পড়ে গেল। মদিনায় আগুন জ্বলে না, বাচ্চারা খাবার পায় না, হাউ বাউ চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। আম্মা জান পর্দার ফাঁক দিয়া তাকায়া দেখে 700 উট বুঝাই মাল দাঁড়িয়ে আছে। আম্মা জানায় সকল গুলা কার? আব্দুর রহমানের। আব্দুর রহমানের বাড়িটা এখানে নেই, বলে এখানে আনছো কেন? ওই উনি আসতেছে বলছে এখানে আনার জন্য। আব্দুর রহমান দৌড়াই আসছে, আইসা বা আম্মা আপনি বাধা দিয়েন না, আমি বলছি এখানে আনার জন্য। আম্মা গো আপনি না বললেন, নবী বলছে আমার জান্নাতে যাইতে দেরি হবে। আমি চিন্তা করে দেখলাম, দেরিতে জান্নাতে গেলে আমার কোল যায় মানবে না গো আম্মা, এই জন্য 700 ওট বোঝাই মাল আপনার হুজরার সামনে এনেছি। পৃথিবী সাক্ষী থাকুক, আমার আল্লাহ সাক্ষী থাকুক, এই 700 ওট বোঝাই মাল আমি আপনার হাতে উঠাই দিলাম, আপনি আপনার মন মতো খরচ করে। তবে আম্মা আমার একটা দাবি আছে, হাসরের দিনে, ওই কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি যখন উঠবো, হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে আম্মা, নবীর সাথে যদি আপনার দেখা হয়, আপনি কানে কানে আমার নবীরে বইলে আমি বড় ডরাইছি। আমি 700 উট বোঝাই মাল দিলাম আল্লাহর রাস্তায়, আপনি নবীর কানে কানে বইলেন, আব্দুর রহমান বড় ভয় পাইছে, আপনি অন্তত আব্দুর রহমানের ব্যাপারে একটু আগে আগে সুপারিশ করে দেন। আম্মা এটা আপনি করলেন, আম্মা আমি বাঁচব না গো আম্মা, আপনি বলেন বলবেন কি না, আমি খাইতে চাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। ও দৌলতপুরের আল্লাহর ওলির মাহফিল উপস্থিত আমার কলিজার টুকরারা, আমার মুরব্বী বাবারা, পর্দার আমার মায়েরা গো, আব্দুর রহমান জান্নাতে যাবে, শুধু একটু দেরি হবে, এইটা আব্দুর রহমানের সহ্য হয় নাই রে ভাই। আমরা জান্নাতে যাব কি যাব না এটার কোনো গ্যারান্টি নাই, এরপরে আমাদের কোনো পেরেশানি নাই, আল্লাহর ওলির মাহফিলে চলো সবাই মিলে আজকে জান্নাতের একটা ব্যবস্থা করে যাই। এই আল্লাহর ওলির মাহফিলে আমরা প্রাণ ভরে এই হাজারো জনতার সামনে আল্লাহর ওলির এই মাহফিলে হাজির হয়ে গেছেন। আলমরহুম হুজুররা রুহানি হালাতে দোয়া করতেছেন, একটা লুকলাপ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দে, কবর যেন জান্নাত হয়ে যায়। কি করবো জায়গা দিয়া, জমিন দিয়া, জমানো টাকা দিয়া, হুজুর সব ছেড়ে দেব তারপরেও জান্নাত চাই, একটা লোক চাই লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দে। আগামী বছর মাহফিলে ইনশাআল্লাহ মাহফিলের এই আল্লাহর ওলিদের খাবারের জন্য আমি একটা গরু দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? একটা গরু দেবেন, পারবেন? আছেন? আমার আদরের ভাগিনা শরীফ, আমার আদরের ভাগিনা পর্তুগালে থাকে, আদরের শরীফ নিয়ত করেছে।